ফেলাস্তানার সুদান মনে করেন সেম সেম টিম আমরাও চেষ্টা করব ফেলাস্তানের সাথে ভালো খেলার যাতে আমি একজন আর্মি পারসন আর্মির সৈনিক আমার এখানে আইসি মনে হচ্ছে আমার একটা যুদ্ধ আইসি যাতে আমরা এখান থেকে কিছু একটা নিয়ে যেতে পারি বাংলাদেশে সে সে সেভাবে চেষ্টা করবো আমরা ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ একুশ মার্চ তার আগে প্রায় দুই সপ্তাহ ধরে সৌদি আরবে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল জামাল জামালজিকোদের লক্ষ্যটা পরিষ্কার যে করেই হোক র্যাঙ্কিংয়ে ধারে ভারে এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে করতে হবে ভালো ফলাফল তাই তো মরুদ্দেশে অনুশীলনে ব্যস্ত হাবিয়ার কাবরেরার দল বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন হলেও ম্যাচটা হবে কুয়েতে মধ্যপ্রাচ্যের দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই সৌদিতে মুরাদ রবিউলরা ইতিমধ্যে সুদানের বিপক্ষে বাংলার ফুটবলাররা খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ র্যাঙ্কিংয়ে ছাপ্পান্ন ধাপ এগিয়ে থাকা দলটিকে তপু বিশ্বনাথরা প্রথমটিতে রুখে দিতে পারলেও দ্বিতীয় ম্যাচে অক্ষত রাখতে পারেনি নিজেদের জাল হজম করেছে তিন গোল প্রথম যখন আমরা আসছি ওই সময় প্র্যাকটিস মানে আমাদের সাথে ওরকম একটু ইয়ে ছিল মানে আন্ডারস্ট্যান্ডিংটা অতটা ভালো ছিল না এখন ওই যে দুটা ফিল্ডি ম্যাচ খেলছি খেলার পরে মনে করেন যে আমাদের টিমের মানে অনেকটাই ভালো হয়েছে গোছন্ন টিম হয়েছে এখন আমাদের মানে আশা করা যে সামনে ভালো কিছু হবে আমি যদি সুযোগ পাই আমি হয় বেস্ট ইলেভেনেও যদি সুযোগ পাই বা চেঞ্জিংও পাই আমি যে কোনো সময় যদি আমি প্রস্তুত দেশের জন্য ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয় গোল করতে পারি বা গোল করাইতে পারি এটা আমার কাজ থাকবে স্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলথি শুক্রবার অনুশীলন করেনি বাংলাদেশ দল জিম রিকভারি সেশন করেছে জামালজি করা হাতে সময় নেই আর বেশি দিন যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করে নিতেই মনোযোগী কাব্রেলার দল মাজেদুল ইসলাম মাসুদ অলরাউন্ডার